বেঙ্গল ইউনিভার্স ইউটিউব চ্যানেলে আজকের পর্বে আমরা উপস্থাপন করতে চলেছি চীনের মহাপ্রাচীর নিয়ে। এই মহাপ্রাচীর সারা পৃথিবীর কাছে বিস্ময়ের কারণ। বহু অজানা রহস্য ও ইতিহাস এই প্রাচীরকে ঘিরে রয়েছে, যা আমাদের কাছে আজও অজানা। খ্রিস্টপূর্ব 5ম শতক থেকে খ্রিস্টীয় 16 শতক পর্যন্ত চীনের উত্তর সীমান্তকে রক্ষা করার জন্য এই মহাপ্রাচীরটি তৈরি করা হয়েছিল। তবে চীনের প্রথম সম্রাট কিং শি হুয়াং এর রাজত্বকালে নির্মিত এই প্রাচীরটি সবচেয়ে বিখ্যাত। চলুন ভিডিওটি দেখতে থাকি এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দ্য গ্রেট ওয়াল অফ চায়না, চীনের মহাপ্রাচীর। চীনের মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য, যা মহাকাশ থেকেও দেখা যায়। চীনের উত্তর সীমান্তকে মঙ্গোলদের হাত থেকে রক্ষা করার জন্য খ্রিস্টপূর্ব 220 থেকে 206 সনে চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং এটি নির্মাণের উদ্যোগ নেন। বিভিন্ন রাজবংশে নির্মিত চীনের এই মহাপ্রাচীরের দৈর্ঘ্য 21,196 কিলোমিটার, উচ্চতা 4 থেকে 9 মিটার এবং চওড়া 9 মিটারেরও বেশি। এই প্রাচীরটি নির্মাণ করতে প্রায় 10,00,000 শ্রমিক কাজ করেছিল এবং এর মধ্যে প্রায় 3,00,000 শ্রমিক বিভিন্ন দুর্ঘটনায় মারা যান। এই প্রাচীরটি নির্মাণে উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছিল মাটি, পাথর, কাঠ, ইট, বালি ইত্যাদি। এই প্রাচীরটি দর্শন করতে প্রতিদিন প্রায় 50,000 পর্যটক আসেন। ১৯৮৭ সালে ইউনেস্কো দ্য গ্রেট ওয়াল অফ চায়নাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে এবং 2007 সালে এটিকে বিশ্বের সপ্তম আশ্চর্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। চীনের মহাপ্রাচীর নিয়ে ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।